ধুর মোটিভেশন, আমি আর এখনো সব মোটিভেশন ফোটিভেশনকে বিশ্বাস করি। অনেক তো দেখলাম মোটিভেশনাল ভিডিও, অনেক তো শুনলাম মোটিভেশনাল অডিও, অনেক তো পড়লাম মোটিভেশনাল বই। কি হলো, আমার জীবন কোনোভাবেই পরিবর্তন হয়নি, আমার আর এসব কিছু বিশ্বাস হয়নি, আমার আর মোটিভেশনের উপর কোনো বিশ্বাস নেই। এসব শোনার পর, পড়ার পর এর অনুভূতি মাত্র 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা বা খুব জোর 1 ঘন্টা থাকে, তারপর আবার যা তাই হয়ে যায়। কার কি হয় তা আমি জানি না, কিন্তু এসব মোটিভেশন ফোটিভেশনে আমার জীবন বদলাচ্ছে না, এটুকু আমি নিশ্চিত। ও আমার জীবন আগে যা ছিল এখনো তাই আছে, আগামীতেও তাই থাকবে। সুতরাং আমার আর ওই মোটিভেশন মোটিভেশন করে মাথা খারাপ করার কোনো দরকার নেই। ঠিক বলেছ বন্ধু, আমি তোমার সঙ্গে একমত। আসলে যে জিনিসের ফিলিংসে স্থায়ী নয়, তা কি করে আমাদের জীবনকে বদলাতে পারে? যদি এমন হতো আমার খারাপ সময় আমি 5 মিনিট কষ্ট করে একটা মোটিভেশনাল ভিডিও দেখলাম এবং তার ফিলিংস 1 মাস ধরে চলল, তাহলে হয়তো একটু পরিবর্তন হলেও হতে পারত। কিন্তু 1 মাস তো দূর, 10 মিনিট থাকে কি সন্দেহ। তাহলে কিভাবে এটা আমার জীবনকে পরিবর্তন করতে পারে? তোমার ভাবনা এখানে একদম সঠিক। পৃথিবীর কোনো মোটিভেশনাল অডিও, ভিডিও বা বই পুরোপুরি তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু এটা যা করতে পারবে তা হলো তোমার অলসতাকে ক্ষণিকের জন্য কাটিয়ে তোমাকে অ্যাকশন নিতে বাধ্য করবে। যখনই তুমি তোমার লক্ষ্য থেকে পিছিয়ে পড়বে, তখনই এটা তোমাকে মেডিসিনের মতো কাজ দেবে সঠিক ট্র্যাকে থাকার জন্য। এখন প্রশ্ন হলো, তাহলে কি সেই জিনিস যা আসলেই তোমার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে? আর তার উত্তর হলো তোমার হ্যাবিট এবং ডিসিপ্লিন। এখন দায়িত্ব তোমার, তুমি ওই মোটিভেশনাল ভিডিও শোনার পরে সেগুলোকে মেডিসিনের মতো ব্যবহার করে তোমার অলস এবং ওলট পালট অভ্যাসগুলোকে বদলে একটা পরিষ্কার নির্ঝঞ্ঝাট অভ্যাস করে তুলবে, নাকি আগের মতোই থাকবে? এখন তুমি যদি মোটিভেশনগুলোকে তোমার মেডিসিন হিসাবে ব্যবহার করো, তাহলে এটা তোমার কল্পনার চেয়েও বেশি ফল দেবে। কিন্তু তুমি যদি এই মোটিভেশনাল ভিডিওগুলো দেখেই মনে করো তোমার জীবন বদলে যাবে, তাহলে তুমি ভীষণ ভুল ভাবছো। এখন তোমাকে হ্যাবিট এবং ডিসিপ্লিনের বিষয়টা ক্লিয়ার করি। সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী একটা মানুষের যে কোনো অভ্যাস করে তুলতে 21 দিন সময় লাগে। আর অভ্যাস আসলে কি? তুমি যদি একবার খারাপ অভ্যাসকে বদলে ভালো অভ্যাসকে রপ্ত করে নিতে পারো, তাহলে প্রত্যেকবার পড়তে বসার আগে তোমার মনের সঙ্গে তোমাকে লড়াই করতে হবে। প্রত্যেক দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য তোমার অলসতার সঙ্গে তোমাকে লড়াই করতে হবে। শরীরের 12টা বাজিয়ে দেওয়া ফাস্টফুডগুলোকে ত্যাগ করার জন্য তোমাকে তোমার মনের সঙ্গে বারবার লড়াই করতে হবে। রোজ সকালে শরীর চর্চা করার জন্য তোমার শরীরের অলসতার সঙ্গে তোমাকে লড়াই করতে হবে। সর্বোপরি একটাই কথা, তোমার সর্বোচ্চ সফলতা পাওয়ার জন্য তোমাকে যে কঠোর পরিশ্রম করতে হবে, সেটাকে তোমার কাছে আর পরিশ্রম বলে মনে হবে না। মনে হবে এটা একটা সহজ প্রসেস যেটা সবাই করতে পারে, মাত্র 21 দিন একটু কষ্ট করে ভালো অভ্যাসকে তৈরি করার পর থেকে। আসলে পৃথিবীর যত কঠিন কাজই হোক না কেন, তা যদি কিছুদিন চরম কষ্ট সহ্য করে নিয়ম করে করা হয়, তাহলে সেটাও আর কঠিন কাজ বলে মনে হয়। আসলে পৃথিবীর প্রতিটা কাজ হোক, সেটা খারাপ বা ভালো, সবকিছুই দাঁড়িয়ে আছে অভ্যাসের উপর নির্ভর করে। এখন চয়েস আমাদের হাতে, আমরা খারাপ অভ্যাস গঠন করব নাকি ভালো অভ্যাস। আর একটা প্রচলিত কথা আছে, ভালো অভ্যাস আসে দেরিতে কিন্তু চলে যায় তাড়াতাড়ি, আবার খারাপ অভ্যাস আসে তাড়াতাড়ি যায় দেরি। এখন তোমাকে শুধু একটু দায়িত্ব নিয়ে তোমার প্রতিটা মুহূর্তে নেওয়া ডিসিশন গুলোর প্রতি তোমাকে একটু সজাগ থেকে ভাবতে হবে যে আমি যে ডিসিশনটা নিচ্ছি সেটা কি আমাকে ভালো অভ্যাসের দিকে টেনে নিয়ে যাচ্ছে নাকি খারাপ অভ্যাসের দিকে। তুমি মাত্র 21 দিনের একটা লিস্ট বানিয়ে ফেলো এবং সেখানে তোমার সমস্ত খারাপ অভ্যাসগুলিকে লিখে রাখো এবং প্রতিজ্ঞা করো নিজের কাছে যে এই 21 দিনের মধ্যে তুমি এই সমস্ত খারাপ অভ্যাসগুলোকে বদলে তার জায়গায় ভালো অভ্যাস নিয়ে আসবে। অবশ্য প্রথম প্রথম তুমি এটা করার সময় তোমার মধ্যে এক আলাদা যন্ত্রণার অনুভূতি হবে, পুরনো বদ অভ্যাস ত্যাগ করার অসহ্য রকম কষ্টকর যন্ত্রণা, যা তোমার কাছে একটা সময় মনে হবে কুইট করে দিই। তোমার মন বারবার তোমার ঘাড়ে চেপে বসে বলবে এসবে কিছুই হয় না। একটা সময় তোমার মনের নেওয়া ডিসিশনগুলোকে মনে হবে তুমি ডিসিশন নিচ্ছ,
কিন্তু আসলে তা নয়। যদি তুমি একবার কষ্ট করে, ভীষণ ভীষণ কষ্ট করে এটাকে অভ্যাস করতে পারো, তাহলে এটা নিশ্চিত 20-21 দিন পর তোমার জীবনে জাদুর সৃষ্টি হবে। দেখবে তুমি যেটা করতে চাইছো সেটাই করতে পারছো। তোমার মন আর তোমাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা রাখছে না, এবং একটা সময় সত্যিই তুমি তোমার কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছে যাবে, এবং তখন তোমার মনে হবে আসলেই আমার চারপাশের পরিবেশ বা পরিস্থিতি আমার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল, বাধা হয়ে দাঁড়াচ্ছিল আমার খারাপ অভ্যাসগুলো এবং আমি নিয়েছি। পৃথিবীর প্রতিটা সফল ব্যক্তি এভাবেই তাদের খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে ভালো অভ্যাসে পরিণত করে। সুতরাং ফল না পেয়ে হতাশ হবার কোনো সম্ভাবনাই এখানে নেই বন্ধু, জীবন আছে, তাই যা করবার এই জীবন। তাই ওই ছোট ছোট খারাপ অভ্যাসগুলোকে তোমার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াতে দিও না, সেগুলোকে উপড়ে ফেলো আর এগিয়ে যাও তোমার লক্ষ্যের দিকে। আর হ্যাঁ, আমার সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অবশ্যই প্রেস করতে ভুলবেন না।